এটা কি ফল আছে? বাবুগোসা। কোথা থেকে আসে? অস্ট্রেলিয়া থেকে। কি রেট আছে কিলো? 300 টাকা। তার পাশে কিউই। কোথা থেকে আসে? পুনা। কি রেট আছে? 30 টাকা পিস। তারপরে স্ট্রবেরি। কোথা থেকে আসে? পুনা থেকে। কত রেট আছে? 150 টাকা বক্স। তার পাশে আঙুর আছে, অস্ট্রেলিয়া থেকে আসে। কত দাম? 500 টাকা কিলো। আলু বখরা 300 টাকা কিলো। কোথা থেকে আসে? থাইল্যান্ড থেকে, রামপুর, হিমাচল থেকে আসে। কত রেট আছে কিলো? 400 টাকা কিলো। আঙুর নাসিক থেকে আছে, 300 টাকা কিলো। শরীফা পুনা থেকে আছে, 300 টাকা কিলো। বেদানা নাসিক 100 টাকা কিলো। আপেল হিমাচল 200 টাকা কিলো। মোসাম্মি পুনা 100 টাকা কিলো। আপেল কাশ্মীরি 100 টাকা কিলো। ও আপেল আছে কাশ্মীরি 100 টাকা, ওটা অস্ট্রেলিয়ান আপেল 250 টাকা কিলো। সন্তরা রাজস্থান 80 টাকা কিলো। বেদানা ওই 100 টাকা কিলো। কিরকম বাজার, কিরকম এই ফলগুলো মানে বাজার খারাপ আছে? বাইরের থেকে ফলগুলো যেগুলো আছে সেগুলো বিক্রি কিরকম? মোটামুটি আছে। এটা কতদিন থাকে বাইরের ফলগুলো আপনার কাছে? এক সপ্তাহ থাকে। ধরুন বিক্রি হতে লেট হয়ে গেল, মানে কতদিনের মধ্যে আপনার বিক্রি হয়ে যায়? বিক্রি কোনো ঠিকানা নেই, একদিনেও বিক্রি হতে পারে, এক সপ্তাহও বিক্রি হতে পারে। মালটা এক সপ্তাহ থেকে যাবে? হ্যাঁ। আর লোকাল যে মালগুলো আছে ওগুলো থাকে এক সপ্তাহ? ওগুলো এক সপ্তাহ। আপনার নাম? রিঙ্কু। কোথায় দোকানটা আপনার? আসানসোল মুন্সি বাজার সুভাষ সিনেমার কাছে।